হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাউরুটি অথবা ব্রেড বাসায় কিন্তু থেকেই থাকে তাছাড়া পাউরুটি অথবা ব্রেড দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায় তো অলওয়েজ একটা পাউরুটি থেকেই যায় পাউরুটির বক্সে তো তখন খুব চিন্তা হয় যে এই একটা পাউরুটি দিয়ে আমি কি করব। তো ভিউার্স এরকম চিন্তা মুক্ত হওয়ার জন্য আজকে চলে আসলাম একটা পাউরুটি দিয়ে খুব ইজিলি আপনার একটা মজাদার আইটেম বানিয়ে নিতে পারেন আর এই জন্য আমাকে একটা পারোটা নিতে হয়েছে এবং আমি মাঝখান থেকে স্লাইস করে নিচ্ছি ভিউয়ার্স দেখুন ঠিক এভাবে আমি স্লাইস করে নিয়েছি তো এরপর যে আমাকে দুইটা ডিম নিতে হচ্ছে আমি দুটা ডিম ভালো করে ফেটে নিব একটু লবণ এবং একটু গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এক্ষেত্রে আপনারা ইচ্ছে করে একটা ডিম দিয়েও করতে পারেন বাট আমি দুটা ডিম দিয়ে করে নিচ্ছি সাথে আমি এই চিজটা নিয়ে নিচ্ছি মাজারালা চিজ আপনারা ইচ্ছে করলে আপনাদের যেই চিজটাই থাকবেন ওইটা ইউজ করতে পারেন তো বেটার হয় যে বার্গারের আমার যে চার আছে চিজটা খাই ওইটা দিলে তো আমার কাছে মাজের ছিল আমি এটাই নিয়ে নিয়েছি আমি একটু ডি শেপ করে কেটে নিচ্ছি আপনারা গোল করে কেটে মাঝখানে একটু ডি করে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো আপনারা শেপ করে নিতে পারেন তো এই জন্য আমাকে একটা শশাও নিতে হয়েছে আমি যেহেতু একটা পাউরুটি দিয়ে করছি আমাকে জাস্ট চারটা স্লাইস শশা লাগবে তো আমি ছোটো একটা শশা থেকে চারটা স্লাইস করে নিচ্ছি ছোটো ছোটো করে তো আমার শশাও নেওয়া হয়ে গিয়েছে যেহেতু পকেট ব্রেড অথবা পকেট স্যান্ডউইচ অথবা পেন টোস্ট বানানো হচ্ছে তো এক্ষেত্রে আমার বানান টামাটো সস নিয়েছি এবং বাটার নিয়ে নিয়েছি তো আমি চুলাটা অন করে দিয়ে প্যানটা বসিয়ে নিয়েছি এরপর যে আমি বাটার পরিমাণ মতো দিয়ে নিয়েছি বাটারটা গলে আসলে আমি যে ফেটিয়ে রেখেছিলাম দুইটা ডিম ওইটা ঢেলে দিচ্ছি তো এরপর যে আমার একটা ব্রেড নিয়েছিলাম মাঝখানে স্লাইস করে ওইটা দুই সাইডে করে দিয়ে নিয়েছি দিয়ে একটু উলটিয়ে দিচ্ছি যাতে দুই পার্টে লাগানোর জন্য এটাও সেমভাবে একটু দিয়ে আবার ঠিক ওভাবেই উলটিয়ে নিব তো ভিউয়ার্স দেখুন এভাবে উলটিয়ে নিচ্ছি এখন এ পর্যায়ে আমি সস দিচ্ছি কিন্তু আপনারা এটা ইচ্ছে করলে উপর করে নিয়ে স্যান্ডউইচের মতো ভেতরে ডিমটা অ্যাড করে নিতে পারেন মানে ভেতরে ডিমের জায়গাটা ভেতরে দিতে পারে বাট আমি এটা ওপরে পকেট করে নিতে চাচ্ছি তো আমি সস এবং একটু চিজ দিয়ে প্লাস হচ্ছে গিয়ে শশা দিয়ে করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে ভেতরে চিকেন টিকেন হাবিজাবি দিয়ে নিজেদের মতো করে নিতে পারেন তো যাই হোক এখন আমি এই ডিমটাকে একটু সাইজ করে নিচ্ছি মানে সবগুলো সাইডে বর্ডার দিয়ে নিচ্ছি যেহেতু পকেট বলেছে তো পকেট করে নিচ্ছি তো এভাবে আমি পকেট করে উলটিয়ে পাল্টিয়ে নিয়ে নিচ্ছি আর আপনারা যদি এই ডিমের অংশটা ভেতরে নিতে চান তখন ঠিক পারোটে দেওয়ার পর পরে উলটিয়ে নিতে হবে দেড়শিট আর কিছুই না তো আমার এটা কিন্তু হয়ে গেছে একদম সফটই হয়েছে এ পর্যায়ে বাটার এবং ডিমের খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তো যাই হোক আমার এটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব তো আমি এখন একটা প্লেটে ঠেলে নিচ্ছি ভিউয়ার্স এটা দেখতে যা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ওরকমই ভালো লাগবে আর আমি এটা সস দিয়ে খাবো আপনারা মায়নিস চিজ যেটাই যেরকম যেভাবে পছন্দ সেভাবে খেয়ে নিতে পারেন তো ভিউয়ার্স আমি মাঝখান থেকে এটা আপনাদের দেখাচ্ছি কী সফট হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এবং একেবারে পকেট হয়েছে ভেতরে পাউরুটি ওপরে ডিম বুঝতেই পারছেন তো আমি এখন কেটে একটু সস দিয়ে খেয়ে নিচ্ছি এটা আপনারা সকালের নাস্তা ইভেন বিকালের নাস্তা হিসেবে আপনারা করে নিতে পারেন কজ একটা পাউরুটি হলে কি হবে দুইটা ডিমের কারণে এটা কিন্তু খুব হ্যাভি একটা নাস্তা হয়ে যায় আর এই চিজ ডিম পাউরুটি সস সব কিছু মিলে কিন্তু পেট একেবারেই ভরা যায় আমি যখন এটা খেয়েছিলাম আমার পেট পুরেই ভরে গিয়েছিল আমি আদার্স কিছুই খেতে পারিনি যাই হোক ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চিজটাও খুব সুন্দর লাগছে যেহেতু মাজের আল্লাহ চিজ দিয়ে করেছি তো এরকম হয়েছে আপনারা আপনাদের মতো চিজ নিয়েই করতে পারেন আমার মাজের খুব পছন্দ তাই আমি মাজার দিয়েই করে নিয়েছি তো আজ এ পর্যন্ত ভিউয়ার্স আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগলে তো আমার ভালো লাগা তাই না তো ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন